জেগেছে ফাঁকি ঘাইবে গান, নতুন দিনের আহ্বান, জেগেছে সূর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভালো। জেগেছে মাঝি তুলবে ফাল, সবাইকে জানাই শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। নয়নে ভরা সূর্যের আলোর অপরূপ আরও একটি দৃশ্য নিয়ে আপনাদের সাথে সুন্দর আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটি দেখেও আপনারা নিরাশা হবেন না। আজকের ব্লগেও আমি আপনাদের সঙ্গে মহান আল্লাহ তাআলার প্রদত্ত অপরূপ দৃশ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। If I was smart, I'd find you a star, and we could be in love, lighting up the dark. But there's nothing I can do, I can never get to you. So I'm looking for a miracle, like if somebody be so beautiful, yeah. আমি যখন এই রাস্তাটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনই এই দৃশ্যগুলো দেখে সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিলাম যে আমার ভিউয়ার্সদের জন্য। বন্ধুরা, আশা করি এই দৃশ্যগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বিশেষ করে যারা প্রাকৃতিক প্রেমিক, যারা সকালবেলা দৃশ্যগুলো দেখতে অনেক ভালোবাসেন তাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। যাদের কাছে বেশি বেশি ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যাদের কাছে কম ভালো লাগবে তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে সর্বোপরি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, আমি আমার প্রত্যেকটি ব্লগে মহান আল্লাহ তাআলার অপরূপ দৃশ্যগুলো শেয়ার করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আপনাদের সঙ্গে রাস্তার দুপাশের অপরূপ দৃশ্যগুলো শেয়ার করব। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি কেন প্রত্যেকটা ব্লগেই রাস্তার পাশের দৃশ্যগুলো শেয়ার করেন। তো অনেক ভিউয়ার্সরা পছন্দ করে, তাই আমি তাদের জন্যই এই দৃশ্যগুলো ধারণ করি এবং তাদের জন্যই এই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি এই দৃশ্যগুলো আপনাদের কাছেও ভালো লাগবে, যাদের কাছে খারাপ লেগেছিল এতদিন তাদের কাছেও ভালো লাগবে। আপনারা শুধু মনোযোগ সহকারে এই অপরূপ দৃশ্যগুলো দেখে যাবেন, বিশেষ করে সকালবেলার দৃশ্য। বন্ধুরা, সকালবেলার এই দৃশ্যগুলো যখন আপনারা দেখবেন, দেখবেন আপনাদের মনটা যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তাহলে দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবে।